ভাজা হচ্ছে এখন আমাদের, আর এদিকে পেঁয়াজটা এখন একটু ভাজা ভাজা হচ্ছে। এই আলু কাটা আছে, মাছের ঝাল হবে, একটু তেল দিলাম, এটা বলতে অল্প করে দিয়েছি, আর একটু দিলাম এখানে মাছ ভাজা, সব মাছের মাথা দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে ঝাল হবে, অল্প একটু লবণ দিলাম, আলু দিলাম, আলুটা দিয়ে ভালো করে একটু ভাজতে হবে। মাছ ভাজাটাও হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে এসেছে, এদিকে ওটাও একদিকে কষানো, লবণ দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা কেটে লঙ্কা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, সময় লাগবে, খুলে দেখাচ্ছি তরকারি করে ফুটছে, এবারে ভাজা মাছটা, ভাজা মাছটা মাছের মাথা দিয়ে সব দিয়ে দিন, মাথা সব দিয়ে দিয়েছি, এবার একটু ফুটে উঠলেই হয়ে যাবে, খুলে দেখি, হ্যাঁ 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 দেখি টকটক করে ফুটছে, মাছের ঝাল রেডি হয়ে গেছে, গরম গরম মাছের সঙ্গে খেতে দারুণ লাগে। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক দিতে ভুলবেন না।